আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সারা দিন ছিল প্রচন্ড রোদ, আর এখন যে প্রচন্ড মেঘ করেছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন হচ্ছে বিকাল বেলা, ঠিক আছে, বাজে হচ্ছে গিয়ে প্রায় 6টার কাছাকাছি বাজে। তো এই সময় হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে। তো গতকালকে থেকেই আপডেট দেখতেছি যে আজকে থেকে নাকি প্রচন্ড নিম্নচাপ শুরু হবে। তো এখন পর্যন্ত তেমন কোনো আলামত না দেখতে পেয়ে আমি আর আম্মু খুবই অস্থির এই গরমে, সেই সাথে ছাগলগুলাও অস্থির, মুরগিগুলাও অস্থির এই গরমে। তো হুট করে এখন হচ্ছে গিয়ে বাতাস, আর সেই সাথে হচ্ছে গিয়ে এরকম আকাশে মেঘ করেছে, হয়তোবা রাতে বৃষ্টি হতে পারে। আর সারাদিন অনেক অনেক গরম ছিল, হ্যাঁ। তো ওই বৃষ্টির ভাব দেখে ওই বাচ্চাওয়ালা ছাগলটাকে ঘরে তুলে দিয়েছি। আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন বাচ্চাগুলো কেমন আছে। তো আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাগুলা, ঝুলার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, ওদের ঘরে তুলে দিয়েছি। যদি বৃষ্টি নেমে যায় তো সবগুলো ছাগল আর কি তুলা তখন টাফ হয়ে যাবে, হ্যাঁ। তো সেই জন্য বাচ্চাগুলোকেও তুলে দিয়েছি। তো বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওরা নিজে নিজে একা একাই মায়ের দুধ খেতে পারে। তো আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যাদের খামারে যে ছোট বাচ্চা হবে, যারা নতুন, যারা পুরাতন খামারে তারা তো মানে সবাই এসব বিষয়ে অনেক অভিজ্ঞ। যারা নতুন, যেমন আমিও যখন নতুন ছিলাম তখন আমি এই যে এরকম টুকিটাকি বিষয় নিয়ে অনেক ঘাবড়ে যেতাম, হ্যাঁ, যে মানে খুব সাবধানে রাখতে চেষ্টা করতাম যে এদিক থেকে সেদিক হলেই হয়তো বা ছাগলের গাব যদি নষ্ট হয়ে যায় বা কোনো যদি সমস্যা হয়, তো এই জিনিসগুলো তখন অনেক ভয় পেতাম। তারপরে হচ্ছে গিয়ে শুরুর দিকে আমার ছাগল যখন বাচ্চা দিত, আমরা দেখা যেত যে 7 দিন পর্যন্ত বাচ্চার সাথে থাকতাম আমি আর আম্মু, যে যদি বাচ্চার কিছু হয়ে যায়, যদি অন্য কোনো ছাগল যদি পাড়া দেয় অথবা মার দড়ির সাথে যদি পেঁচে যায়, হ্যাঁ। তো এই জিনিসগুলা, মা বৃষ্টি মনে আসবো, ফুটে পড়তেছে। তো ভিউয়ার্স, বৃষ্টির ভাব শুরু হয়ে গেছিলো, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে, ছাগল সব তুলে ফেলেছে দেখতে পাচ্ছেন। তো বাচ্চারা মাঝে মাঝে বেরিয়ে আসছে, আসলে ঘরের ভিতরে কারেন্টও চলে গেছিলো, হ্যাঁ, কারেন্ট চলে গেছিলো। তো ঘরের ভিতরে আসলে ভিডিও করা এখন হচ্ছে গিয়ে একদম অন্ধকার লাগবে, যার জন্য হচ্ছে গিয়ে বাইরেই ভিডিও করছি, আর সবগুলো ছাগল ঘরে তুলে দিয়েছি। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে বাচ্চা হওয়ার পর ছোট বাচ্চার মানে দেখা যায় যে দুধ যদি বেশি খায়, মানে যেটাকে শাল দুধ বলি আমরা, সেই দুধ ছোট বাচ্চা যদি বেশি খায় তখন দেখা যায় কি যে বাচ্চার পায়খানা পাতলা পায়খানা হয়ে যায়, হ্যাঁ। তো পাতলা পায়খানা হলে দেখা যায় ছোট বাচ্চা যেহেতু গাটা একদম ভরায় ফেলে পাতলা পায়খানা করে, মানে পুরো গায়ে লেগে একদম মানে একাকার হয়ে যায়, কারণ ওই পায়খানাটা থাকে অনেকটা আঠালো ধরনের। তো আপনারা চেষ্টা করবেন গায়ে যদি পায়খানাটা লেগে যায় তখন হচ্ছে গিয়ে একটু নারিকেল তেল ওই জায়গাগুলোতে দিতে, কারণ পায়খানাটা অনেকটা আঠালো ধরনের। তো ওই পায়খানাটা মানে গা থেকে অত সহজে উঠতে চায় না। তো আপনারা যদি ইয়া করেন, কি বলে, নারিকেল তেল লাগিয়ে রাখেন, তো দেখা যায় যে বাচ্চা যদি ছালায় ছালাতে থাকে অথবা খেড়ে থাকে ওগুলোর সাথে ঘষায় ঘষায় নরম হয়ে একাই উঠে যায়। আর সেই সাথে দেখা যায় যে যে মার যে মলটা ভাঙে সেটাও কিন্তু মানে প্রস্রাব করতে অনেক সময় শক্ত হয়ে যায়, ওই জায়গাগুলো মল ভেঙে ওইখানে শুকিয়ে যায়, যার জন্য প্রস্রাব করতে একটু সমস্যা হয়। তো আপনারা যদি নারিকেল তেলটা দিয়ে দেন ও মলদারের ওইদিকে, তাহলে দেখা যায় যে সেই জায়গাটাও নরম হয়ে যায় এবং হচ্ছে মার পায়খানা প্রস্রাব করতেও অনেক ইজি হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো করলে হবে কি যে ছাগলের বাচ্চাটাও দেখতে সুন্দর থাকবে, মাও মানে ইজিলি মল ত্যাগ করতে পারবে, তো সব কিছু অনেক সুন্দরভাবে হবে। আর বাচ্চার যে পাতলা পায়খানার যে বিষয়টা বললাম, এটা হচ্ছে দুধ খাওয়ানো একটু কমে গেলেই, কমিয়ে দিলেই বাচ্চার পায়খানাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো মূলত ওই শাল দুধটা বেশি খাওয়ার ফলে এরকম হয়। আবার আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে শাল দুধ ফেলে দেন নাই কেন, তো আসলে ভাইয়া বা আপু যেই কমেন্টটা করেছিলেন আমার আসলে খেয়াল নেই, শাল দুধ আসলে ফেলতে হয় না, এটা হচ্ছে গিয়ে বাচ্চার জন্য একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মার, হ্যাঁ, মার এই দুধে আল্লাহ প্রদত্ত একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এই দুধটা খেলে বাচ্চা দেখবেন যে যেসব বাচ্চা একটু দুর্বল হয়, ওরা যদি ঘন ঘন দুধটা কিছুক্ষণ খায় তাহলে দেখা যায় বাচ্চা ইজিলি দাঁড়ায় যায়, মানে যেসব বাচ্চা দাঁড়াতে পারে না মার দুধটা খেলে দেখা যায় যে দাঁড়ায় যায়, হ্যাঁ, মানে আবার কিছু কিছু বাচ্চা মার পেট থেকে হওয়ার পরে ওই শক্ত সামর্থ্য থাকে, তারা
হয়েছে দেখা যায় যে দাঁড়ায় যায়। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর বাচ্চা হওয়ার পর আধা ঘন্টার ভিতর মার দুধটা খাওয়ানোর চেষ্টা করবেন। তারপর অনেকে দেখেন যে মানে আমিও যে জিনিসটা মানে ঝুলার বাচ্চা হওয়ার ক্ষেত্রে গতবারও যে জিনিসটা দেখলাম যে গতবার তো শীতের মধ্যে বাচ্চা হয়েছিল, তো হওয়ার পর আর মেয়ে বাচ্চাটা দুধ খাইতেছিল না, প্রায় অনেকক্ষণ সকালবেলা দুধ খাইছে। হ্যাঁ, তো আমি মাঝখানে হচ্ছে ফিডারে ভরে দুধ মুখে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, চামচে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। আসলে এত তাড়াহুড়া করার দরকার নাই, পরে সকালবেলা ইনশাল্লাহ বাচ্চাটা যখন ওর যখন ক্ষুধা লাগবে ও খাবে না কেন, অবশ্যই খাবে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তো ধীরে ধীরে বাচ্চা খাবে। আর সাথে সাথে আপনারা ধরে ধরে খাওয়ানোর একটু চেষ্টা করবেন, যদি দেখেন যে খাচ্ছে না কিছুক্ষণ অপেক্ষা করবেন, পরে প্রস্রাব পায়খানা করার পরে দেখবেন যে ওর যখন একটু খিদার ভাব হবে ও নিজে থেকেই খাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু সব ছাগল ঘরে তুলে ফেলেছি, এই বাচ্চাদের আর কতক্ষণ দেখাবো, আর ঘরে বাচ্চাটা আছে। তো চলেন একটু দেখাই দিই আপনাদের ঝুলার বাচ্চাগুলোকে। এই যে ঘরের ভিতরে সবগুলো ছাগল এরকম বাঁধা, ঘরের ভিতরে একটু অন্ধকার, লাইট দিয়েছি যদিও কারেন্টও চলে গেছিলো। সবাইকে খাবার দিয়ে দিছি, আর এই তো হচ্ছে ঝুলার বাচ্চাগুলো, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই তো হচ্ছে কাশিটা অনেক অনেক, আর এটা হচ্ছে সেই পাথি বাচ্চাটা, এটা আমার পাথি বাচ্চা, এই চিকুটু কুটু কুটু, এটা হচ্ছে পাথিটা, খুব পাজি। হ্যাঁ, মানে ওর মাকে আর ওদের হচ্ছে গিয়ে ঘরে আটকে রাখি, যেহেতু মানে সারাক্ষণ তো আর ঘরে থাকা যায় না, মানে আমাদের ওদের সাথে তো থাকা হয়ে ওঠে না। দেখা যায় কি মুলার মেয়েরা ওদের প্রচণ্ড মারতে আসে, তো ওদের হচ্ছে ঘরে আটকে রাখি। দেখা যায় যে ওরা হচ্ছে যে খাটগুলো দেখতে পাচ্ছেন চৌকির মতো, এর নিচে যেয়ে শুয়ে থাকে, দিনে তো প্রচুর গরম থাকে, ঘরে তাও ফ্যান দিয়ে রাখি, তারপরে হচ্ছে গিয়ে ওরা দেখা যায় চৌকির নিচে যেয়ে শুয়ে থাকে। আর ঝুলা তো প্রচণ্ড ডাকাডাকি করে বাচ্চাদের, মানে ও চায় বাচ্চারা ওর চোখের সামনে থাকুক, কিন্তু এরা হচ্ছে এত পাজি যারা খাটের নিচে যেয়ে শুয়ে থাকবে, তো যার জন্য বারবার এসে ওদের বের করে দিতে হয় ঝুলার চেঁচামেচিতে। আর ঝুলার খাওয়ার রুচি মাশাল্লাহ ভালো আছে, অনেকেই বলেন যে ছাগল বাচ্চা প্রসবের পর খাওয়ার রুচি ভালো থাকে না, তো আসলে বাচ্চা যখন পেটে থাকবে তখন যদি প্রপারলি টেক কেয়ার করেন মা ছাগলটার, তাহলে দেখা যাবে বাচ্চা হওয়ার পরেও ছাগলটা আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক রয়েছে, খাওয়ার রুচি ঠিক রয়েছে, স্বাস্থ্যও অতটা খারাপ হবে না। এটা স্বাভাবিক যে বাচ্চা হওয়ার পর যে মা ছাগলের স্বাস্থ্য একটু ভেঙে যায়, এটা স্বাভাবিক, কিন্তু মানে খুব একটা বেশি খারাপ হবে না। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চা যখন পেটে থাকবে তখন মা ছাগলের প্রপার কেয়ার নিতে, আর এভাবে প্রপার কেয়ার নিলে বাচ্চাগুলোও কিন্তু শক্ত সামর্থ্য হয়। যেমন আমার এই বাচ্চা দুইটা মার পেট থেকে হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই দাঁড়াই গেছে, মানে ধরেন যে এই বাচ্চাটা বের হয় নাই, হ্যাঁ এই বাচ্চাটা বের হয় নাই, এটা প্রথমে বের হয়েছে, বের হওয়ার পরে মানে এটা বের হওয়ার আগেই ও দাঁড়াই গেছে। আমরা তো ওয়েট করতেছি যে এই বাচ্চাটা হবে, দুইটা একসাথে দুধ খাওয়াবো, হ্যাঁ তো এর আগেই ও দাঁড়ায় হাঁটাহাঁটি শুরু করছে, তারপরে এ হইলো, এ হয়েও হাঁটাহাঁটি শুরু করছে, তারপরে ওর মা কিছুক্ষণ শুয়েছিল যার জন্য আমরা দুধ খাওয়াতে পারছিলাম না, একটু দেরিতে খাওয়াইছি, তো এতক্ষণের মধ্যে দুইটা বাচ্চাই আমার দাঁড়াই গেছে, দুধ খাওয়ানোর পরে তো আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঝুলাকেও একটু দেখাই দেই, এই তো ঝুলা এই পাশে একটু চিপায় পড়ছে, তো খাচ্ছে ঘাস খাচ্ছে। আল্লাহ হাফেজ।